সিলেটে এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে সিলেট সহ সারা দেশে গরিব অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা সিলেটের জকিগঞ্জ উপজেলার 9 নং মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রাজ্জাক ইকবাল চৌধুরীর বাড়িতে স্থানীয় অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খাদ্য সহায়তা বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আবু নাসের, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী লিলন, দরগাবাহাপুর জামে মসজিদের সভাপতি মোস্তফা উদ্দিন চৌধুরী, মাস্টার ফখরুল ইসলাম চৌধুরী, কবির আহমদ চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, দরগাবাহাপুর প্রবাসী ঐক্য পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল কাদির, প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ মামুনুর রশিদ তাপাদার, রাহেল আহমেদ চৌধুরী, মাওলানা হোসাইন আহমেদ চৌধুরী প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, এনআরবি ব্যাংকের পক্ষ থেকে আজকে এনআরবি ব্যাংকের পরিচালক জাহিদ ইকবাল সাহেবের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এটা তো অবশ্যই প্রশংসার দাবিদার। জাহিদ ইকবাল সাহেব এবং আব্দুর রাজ্জাক ইকবাল সাহেব ওনারা দুজনেই এটার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তারা যথেষ্ট সহযোগিতা করছেন এলাকার মানুষকে। আমরা জকিগঞ্জের প্রত্যেকটি এলাকায় যেখানে আসি সেই এলাকার গরিব দুঃখী মানুষের সাহায্যার্থে আমরা যদি এগিয়ে আসি এলাকা ভিত্তিক, তাহলে আমার মনে হয় যে জকিগঞ্জে আসলে কোনো রকমের কোনো মানুষ খাবারের অভাবে অনাহারে কোনো মানুষ থাকবে না, এটা আমার বিশ্বাস। আমি যদি মনে করি যে জকিগঞ্জের এলাকা ভিত্তিক, যেমন আজকে দরগাবাহারপুরের যে গরিব মানুষগুলো, এই মানুষগুলো এখান থেকে সাহায্য পাচ্ছে। আমি যদি মনে করি কালীগঞ্জের স্থানীয়ভাবে কালীগঞ্জের যে লোকগুলো প্রবাসে যারা রয়েছে বা সংগঠনগুলো রয়েছে, তারা যদি কালীগঞ্জের লোককে সহযোগিতা সহায়তা করে, তাহলে কিন্তু ওই এলাকায় আর এই অনাহারে কাউকে থাকতে হবে না। তো এটা এলাকা ভিত্তিক বলছি আমি বারবার, এলাকা ভিত্তিক যদি আমরা জকিগঞ্জের প্রত্যেকটি লোক এগিয়ে আসি, যেই অবস্থানে রয়েছে যার যতটুকু সামর্থ্য রয়েছে, তাহলে কিন্তু আমাদের অভাব অনটনেও কাউকে থাকতে হবে না। আজকের এই অনুষ্ঠানটা আমি অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠান, যেখানে অসংখ্য লোকের এখানে এই উপস্থিতি রয়েছে, তাদেরকে ত্রাণ বিতরণ করা হবে। এলাকার গরিব দুঃখী মানুষের লিস্ট করে তারা এটা লিস্টের মাধ্যমেই তারা এটা বিতরণ করছে সুশৃঙ্খলভাবে। আমি পরিচালক জাহিদ ইকবাল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, তার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, আব্দুর রাজ্জাক সাহেবেরও দীর্ঘজীবী কামনা করছি। আশা করি শুধু করোনাই নয়, যে কোনো মহামারী বা যে কোনো দুর্যোগের সময়ে জকিগঞ্জে আমি আমার এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু দেখেছি যে যার যতটুকু ক্যাপাসিটি রয়েছে সে অপরের সহযোগিতা এগিয়ে এসেছে। তা আমি মনে করি আগামীতেও যে কোনো দুর্যোগ, যে কোনো মহামারীতে, যে কোনো সমস্যায় জকিগঞ্জের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পাশে থাকবে এবং এ পর্যন্ত রয়েছে। সুতরাং আমি করোনা বা অভাব অনটন কোনো কিছুই জকিগঞ্জের মানুষকে স্পর্শ করতে পারবে না, এটা আমার বিশ্বাস। এনআরবি ব্যাংকের পক্ষ থেকে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুব হোসেন চৌধুরী। পরে সেখানে প্রায় 200টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে 1000 পরিবার করে সিলেটের বিভিন্ন উপজেলা ইউনিয়ন ভিত্তিক এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশেষ অতিথি বলেন, আমি এই দরগাবাহারপুর গ্রামে আজকে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে জনাব জাহিদ পরিচালক জনাব জাহিদ ইকবাল সাহেবের সহযোগিতায় এবং জনাব আব্দুর রাজ্জাক সাহেবের বাড়িতে ওনার আগ্রহে এই এলাকার প্রায় 200 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে আজকে জেনে আমি কেন উপস্থিত হয়েছি। আমি এনআরবি ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অন্যান্য মানিকপুর ইউনিয়নবাসীর পক্ষে এই এলাকায় প্রায় 200 পরিবারকে সাহায্য করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি জকিগঞ্জ প্রশাসনকে, আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জকিগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার যারা এই এনআরবি ব্যাংকের এই খাদ্য বিতরণটাকে যেভাবে সহযোগিতা করার জন্য প্রত্যেক সদস্যকে যারা সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আরও প্রবাসীবৃন্দ যারা আছেন, এলাকার বিত্তমান যারা আছেন, তারা এই কোভিড-19 আক্রান্ত সেই গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান রেখে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ। এনআরবি ব্যাংকের মাননীয় অফিসারবৃন্দ যে তারা যে এত কষ্ট করে যে এই ত্যাগতিতিকা স্বীকার করেছেন বা মানুষের এই রমজান শরীফের মাঝে মানুষের মুখে কিছু না হলেও একটু দিতেছেন, যার কারণে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের আয়াত দীর্ঘায়ু করুন এবং তাদের জন্য আমরা মুবারকবাদ জানাই।
এনআরবি ব্যাংকের পক্ষে মাহবুব হোসেন বলেন, এনআরবি ব্যাংকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এনআরবি ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ জাহিদ ইকবাল স্যারকে, যিনি সিলেটের বিভিন্ন উপজেলায়, বিশেষ করে জকিগঞ্জ, বিয়ানীবাজার এবং প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গরিব এলাকা দেখে দেখে উনি যেভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছেন, অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করার মতোই। এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে উনি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আমি ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের এই কার্যক্রম জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন পরিবারকে, 1000 পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে, তারই ন্যায় আজকে আমরা জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের 9 নং মানিকপুর ইউনিয়নে দুর্গা বাহাদুর কাছে আশাবাদী যে আমরা সুন্দরভাবে ত্রাণ কার্যক্রমটা পরিচালনা করব। অতিথিবৃন্দরা আরও বলেন, এই দুর্যোগময় মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়িয়ে দেশের সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন। নিশাত তাসনিম, নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।